আপনার আর আপনার মেয়ের পছন্দ হয় না। আপনার মেয়ে কি চায়, গভর্নর না লাট সাহেব? আমরা কি জানি না যে আমাদের সামাজিক অবস্থানটা কোথায়, কিসে আমাদের সুখ, কিসে আমাদের সন্তুষ্টি? এক এক করে তিন তিনটা সম্বন্ধ আনলাম, আপনার মনে ধরল না? যে কোনো একটার সঙ্গে বিয়ে হলে আপনার মেয়ে সুখী হতো। ফরমান, দেখো আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি, তুমি যে তিনটি পাত্র নিয়ে এসেছিলে, যেগুলো দৃষ্টিভঙ্গি থেকে ওই কেউই আমার কুসুমের উপযুক্ত নয়, কি বয়সে, কি হৃদয় বৃত্তিতে, কিন্তু আর তাছাড়াও ওরা খুব দাবি দাওয়া করছে, বুঝলে? আমি এসব পছন্দ করি না। টাকা পয়সা না পেলে আপনার ওই ল্যাংড়া মেয়েকে কেউ বিয়ে করবে না। কি চাতা কথা বলছো, তোমাদের মুখে শুধু একই কথা, ল্যাংড়া ল্যাংড়া। আরে আমার কুসুমের মতো এমন নম্র, এমন ভদ্র, এমন শান্ত, এমন গুণবতী মেয়ে কার ঘরে কটা আছে? ঠিক আছে, আপনার মেয়েকে বিয়ে না দিয়ে ঘরে নিয়ে থাকেন, আর এর জন্য আমার বোন আর ঝগড়া করবে, বিবাদ করবে এবং বারবার রাগ করে আমাদের বাড়ি চলে যাবে। যাক, আমিও চলে যাচ্ছি। উত্তেজিত দেখো, আমি আজ তোমাকে নিঃসংকোচে বলছি, দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা আমার ঠিক হয়নি। এই যে আমাদের কুসমির মা, মানে তোমার ভগ্নি, সে কিছুতেই আমার বড় ছেলে আর বড় মেয়েকে গ্রহণ করতে পারলো না। আচ্ছা, কুসমি তোমার আজকে স্কুল নেই? ছুটি ছুটি ছুটি, যখন তখন ছুটি। তো ছুটি, তুমি ঘরে বসে থাকবে? তো মামার জন্য চা নিয়ে এসো, যা। সকালে রাগ করে তোমার বোন তোমাদের ওখানে চলে গেছে, চারদিকে বিশৃঙ্খলা। আমার স্ত্রী কলহ করে চলে যাচ্ছে, আমার বড় ছেলে বিদেশে চলে গেছে, আমার বড় মেয়ের একটা পা নাই। আর আমি ফরমান, আচ্ছা ফরমান, তুমি ওই অলৌকিক আশ্চর্য কিছু বিশ্বাস করো? আজকাল তো হচ্ছে এরকম, ধরো একদিন সকালে আমার বড় মেয়ে আমার কাছে এসে বললে যে বাবা আমার পা ভালো হয়ে গেছে, বাবা আমি হাঁটতে পারছি, কিংবা ধরো যে কোনো একটা সুন্দর, খুব সুন্দর একটা যুবক এসে বললে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো, হয় না এরকম? হয় না? খুব ভালো হতো, আমার খুব সুখ হতো, আমার খুব আনন্দ হতো, আমি বেঁচে যেতাম। কি গো মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন কেন মা? না, এমনি আমেরিকার চিঠি ভাইয়ের। আর এই নেন, এই হপ্তায় মাত্র 4-5টা স্ট্যাম্প পেয়েছি, সবাই আবার পুরানো স্ট্যাম্প খুলে নিতে দেয় না। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করেন চাচা। আচ্ছা বলেন তো, ব্রুনাইয়ের রাজধানীর নাম কি? মাত্র 4টা স্ট্যাম্পের বদলে আমি এত শক্ত প্রশ্নের উত্তর দেব না। আপনি জানেন না তো তাই রসিকতা করছেন। আচ্ছা চলি। আপনার বড় মেয়ের বিয়ে না হলে আমার আপা এখানে আসবেন না। আমি চললাম, কুসমিকেও নিয়ে যাচ্ছি। আয় কুসমি। আমি যাব না। সে কি রে, যাবি না? তুই কেন ভাত ডাল রাঁধবি নাকি? আপনাদের ওখানে কি করবো মামা? আমি ঠিক করেছি যে আপনারা যখন যেখানে আমার বিয়ে ঠিক করবেন আমি সেখানে বিয়ে করব। এই তো তোমার রাগের কথা, জ্বালার কথা, শেষ কিনা একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফিরে আসবে। না,
বিয়েটা একবার হয়ে গেলে আমি আর কিছুই করব না। তাতে আপনাদেরও সুবিধা আমারও সুবিধা। বাবা, তুমি তুমি ছোট মাকে খবর দাও। আর খুশি চল হেসে দিদি। আর কিছু পারুক আর না পারুক, অধ্যাপকের মেয়ে নাট্যকর্ম শিখেছে ভালো। তুই যাও। আচ্ছা কাম, বিয়ে না করলে কি হয়? পৃথিবীতে যে এতদিন এত লোক এসেছে সবাইকে দিয়ে দিচ্ছে। গত হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে কত পেয়েছো তুমি? যাও গিয়ে দেখো তো বাবা খেতে আসছে না কেন, তিনটে বাজে কখন খাবে? আমরা অভাব আছে বাবার, আর দুঃখ বুঝি না। আপনি গান জানেন? জানি জানি, টেলিভিশনে গাইয়ে গুণবতী কন্যা। সেলাইয়ের কাজ জানেন? সেলাই কি, ছবি আঁকতে জানে। বলেন তো দু মিনিটে অবিকল আপনাকে এঁকে দেবে। আপনার বয়স কত? বয়স খুব বেশি হলে 20-21। একবার হাঁটুন তো, হাঁটুন। আপনার একটা পা খোঁড়া। কতখানি খোঁড়া তাই জানবো? সবই তো জানেন, খোঁড়া হলে এগুলো খারাপ হয়ে যায় না। আপনার মাথা তো চুল নেই, আমরা তো আপনাকে বলছি না চুল চিরুনি করেন। বাবা এখন খাবে না, গবেষণা করছে। ভাইয়ার চিঠি দেখি, হাকার এটা হলো যে আমি তোমাকে খুব ভালোবাসি। আর একটু দাও, খুব মিষ্টি লাগছে। এটা অধ্যাপক হুমায়ুন রেজার সাহেবের বাসা। আমি ওম শরীফ, তোমার বাবার সঙ্গে দেখা করি। তিনি হয়তো আমাকে চিনতে পারবেন না। আমি রাজশাহী না দিনাজপুর থেকে এসেছি। আমি গোলাম আরিফ সাহেবের ছেলে। আমার বাবার সঙ্গে তোমার বাবা আছে। আমি দিনাজপুর থেকে এসেছি। বসে এক গ্লাস পানি খাবেন? খুব চেষ্টা পেয়েছে। সকালে মাংস পরোটা খেয়ে বেরিয়েছি তো, তাই আর কি। চা নিশ্চয়ই খাবেন? জি জি না, সকালে এক কাপ, সন্ধ্যায় এক কাপ। সকালে খেয়ে বেরিয়েছি, আবার সেই সন্ধ্যায়। না হলেও চলে। আপনাদের ঢাকাতে তুলনামূলকভাবে বৃষ্টি কম, জানেন? রাজশাহী তো প্রায় ডুবে গেছে, রাস্তাঘাটে গাড়িগুলো চলতেই পারে না। তো আপনি নৌকায় করে এসেছেন? জি না না, আমি নৌকায় করে আসিনি। আমি কিন্তু রাজশাহী থেকে আসিনি, এসেছি দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে সৈয়দপুর আমার এক বন্ধুর গাড়িতে, তারপর সৈয়দপুর থেকে প্লেনে সোজা ঢাকা। টিকিট বুক করা ছিল, তারপর এয়ারপোর্ট থেকে বেবি ট্যাক্সি করে। ও আচ্ছা, বাবার কাছে কি আপনার খুব জরুরি দরকার? হ্যাঁ, প্রফেসর হুমায়ুন রেজা আপনারও বাবা? জি না, মানে আপনাদের সঙ্গে আমাদের তো কোনো যোগাযোগ নেই, তাই আর কি। এই যে বাবা আসুন। জি জি, আমি ওমর শরীফ, আমার ডাক নাম মঞ্জু। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আছি।
কম্পিউটারে এমএস করার জন্য আমেরিকা যাচ্ছি। বেশ তো, তো আমার 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 কি তো করা দরকার? আচ্ছা, আমাদের কি করণীয় আছে বলতো? হ্যাঁ জি জি, আমি অধ্যাপক গোলাম আরিফের ছেলে, বাবা ফিলোসফির টিচার ছিলেন। আপনি আর আমার বাবা একসঙ্গে রাজশাহী কলেজে। কি আশ্চর্য, তুমি তুমি সেই এই ছোট্ট মঞ্জু? হ্যাঁ জি 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 জি। আরে তো তো সে কথা তুমি তো আগে বলবে তো। হ্যাঁ বসো 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 বসো, তুই আমার মাঝখান থেকে আবার ওই আমেরিকা কম্পিউটার সব কি বলতে লেগেছো? জি না, মানে ইয়ে কম্পিউটার ছাড়া তো বর্তমান বিশ্বের সায়েন্স। রাখো 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 ইয়ে কুসুম, তুমি কিন্তু এই মঞ্জুকে চেনো? হ্যাঁ, ওই আমি আমি আর ওই মঞ্জুর বাবা একসঙ্গে হাট করে টেনিস খেলতাম, তুমি আর ওই মঞ্জু কাঠের বেঞ্চিতে বসে থাকতে। মঞ্জু তুমি কিন্তু একবার আমার এই কুসুমকে ধাক্কা দিয়ে কাঁটাতারের বেড়ায় ফেলে দিয়েছিলে। তখন আমি খুব ছোট ছিলাম তো, তখন আমার কমন সেন্স গ্রো করেনি আর কি। আমার অবশ্য সেই দিনের ঘটনার কথা কিছুই মনে পড়ছে না। না না, তুমি বিচলিত হয় না, তুমি বিচলিত হয় না। ইয়ে কি বলে যে, দেখো তুমি কত বড় হয়ে গেছো। হ্যাঁ সেদিনের সেই ছোট্ট ছেলে কত বড় হয়েছে। আচ্ছা তোমার বাবা কেমন আছেন? শুনেছিলাম তুমি খুব অসুস্থ। ভালো না, কথা একদম গুছিয়ে বলতে পারে না। এই মাত্র খেলো, বলে খাই, খেতে দাও। একটা খুব অ্যাবনর্মাল কাণ্ড, মা দিন রাত কাঁদে। আমার দুই বোন বিয়ে হয়ে গেছে, ভাইটা বাড়িতে থাকে না, অ্যাবান্ডন হবে আর কি। কুসুম তুমি কিন্তু ওমরকে কিছু খেতে দিচ্ছ? জি না, আমি এখন কিছুই খাবো না। হাতিপুলে আমার এক আত্মীয় আছে, ওখানে উঠেছে। তারা আবার কালকে কক্সবাজার চলে যাবে, আমি আমি হোটেলে উঠে যাব। তিন চার দিনের ব্যাপার তো, 9 তারিখে আমার ফ্লাইট। ও হ্যাঁ, মা আপনাকে একটা চিঠি দিয়েছেন। শুনুন, আমাকে আর এক গ্লাস পানি দেবেন তো, ভেতরটা একেবারে জ্বলে যাচ্ছে। জি কি হচ্ছে? জ্বলে যাচ্ছে ভেতরটা, জ্বলে যাচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি আমেরিকা যাবে বলে 7 দিন তুমি বাড়ি বাড়িতে ঘিভাত খেয়েছো। হ্যাঁ এসো আমার সঙ্গে, এসো তুমি আমার সঙ্গে, এসো 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 আমার সঙ্গে, এসো এসো। 7 দিন না, মাত্র কাল রাতে একবার মাংস পোলাও। মাংস পোলা পরে খেয়ে নেন, যান। ওমর শরীফ। জি জি জি। বেশি কথা বল, ওই চিৎকে লেয়ার বলবে না। বুঝলি, ওকে আমি 2 চামচ লিকুইড অ্যান্টাসিড খাইয়ে দিয়েছি। হ্যাঁ একটা ঘুমের বড়ি। বাবা আমাকে ছেড়ে আমেরিকা যাচ্ছে তো, সেরকম টেনশন হচ্ছে। কুসুমি তুমি একটু চুপটি করে একটু দেখে আসতো, ও অকাতরে ঘুমাচ্ছে কেন। তাহলে তুমি একটু জাগিয়ে দিও। হ্যাঁ আচ্ছা বাবা, এই সত্যি সায়েন্স সাবজেক্টে পাশ করেছে? কি বলছিস, ফিজিক্স ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ কিন্তু কথা একটু বেশি বলে, যা বলার নয় তাও বলে ফেলে। কিন্তু ভুল করে একটু মিথ্যা কথা বলে না, এটা ওর বাবার চরিত্র। বুঝলি, ওর ঘুম ভাঙুক, ওকে নিয়ে আমি হাতে খুল যাবো। হ্যাঁ ওর সুটকেস ব্যাগ এসব সব নিয়ে আসবো, ওমর 3 দিন এখানে থাক। না না ছোট মাকে জিজ্ঞেস না, খুব রাগুক। হ্যালো কে বলছেন? ও তুমি বুঝলি, তোমার মা। হ্যালো বলো মা, খাবো না কেন? খেয়েছি। হ্যাঁ হ্যাঁ খেয়েছি। কি বাবা, মা কালকে খুলনা চলে যাবে, নানানি কবর জায়গা করবে, 7 দিন থাকবে, যাবে? যাক, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ বাবা যেতে বলেছে। মাটা এমন কেন? আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে।
রাত্রে খাওয়ার পর আমি একটা সিগারেট খাই, প্রত্যেক দিন একটা করে। তো আমার কাছে তো কোনো সিগারেট নেই। না না, আমার কাছে আছে, কিন্তু কিন্তু কোথায় খাবো? এখানেই খান। এখানে? না না, জানেন ধোঁয়ার গন্ধ গোপন থাকে না, আমি বাইরে বাগানে যাচ্ছি। এই লোক আমেরিকাতে কি করবে? সাত দিন না খেয়ে থাকলে তো কেউ জানতে পারবে না। ও থাক, আমার এত কথা দরকার নেই। অমর শরীফ, অমর, শরীরটা বেশ ঝরঝরে লাগছে তো, কোথায় অমর? বাবা, ওই একটু বাগানে। বাগানে কেন, সাপ পাত থাকবে তো, ওকে বারান্দায় ডেকে নিয়ে আয়। ইয়ে কুসুম, তুই না ওই কালকে ওকে নিয়ে ওই আমেরিকান সেন্টার, এম্বাসি, এসব একটু ঘুরি টুরি নিয়ে আয় বুঝলি। আর আমি পরশু দিনের মধ্যে ওর হেলথ সার্টিফিকেট আর ফরেন এক্সচেঞ্জ। বাবা, এগুলো নিজে করে নেবে। পারবে না তো, পারবে না তো। না পারবে না, সহজ সরল ছেলে, ছেলেটা ভালো কিন্তু খুব মানে হুঁশিয়ার ছেলে না বুঝলি। আর তাছাড়া ওর মা আমাকে বারবার করে লিখে পড়েছি পড়েছি। শোন, এই তোকে একটা খুব মজার ঘটনা বলছি বুঝলি। না, তুই যখন ওই তিন চার দিনের বাচ্চা, তখন ওই ওমরের মা তোকে কোলে করে নিয়ে হাসতে হাসতে আমার কাছে এসে বললে যে, না সেসব কথার অবশ্য কোনো এখন মূল্য নাই বুঝলি। ওমর, কি আশ্চর্য, তোমার ভয় বিচারে বাগানে গেছে? ও আচ্ছা, আমি দেখছি। washing powder nirma dudhir moto shada nirma ji bole roni kapur thol male habi nirma ni upoma washing powder nirma kondami beshi shada thoi nirma tai to shob khare khare dino nirma washing powder nirma washing powder nirma nirma ততদিন এই বারান্দাতে ভুক ভুক করে ধোঁয়া ছাড়বেন। আপনাদের বাড়ির সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হলো এই ফুলের বাগান। যাওয়ার সময় আপনাদের বাগান থেকে একটা গোলাপ নিয়ে যাবো, কিন্তু গোলাপটা আপনি প্লেনে উঠতে উঠতে ঝরে যাবে। তাহলে রজনীগন্ধার চারটে ডাঁটা আমেরিকা গিয়েও সাত দিন থাকবে। আচ্ছা, আপনার কি এখনো ঘন ঘন পানির পিপাসা পাচ্ছে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছেন আপনি, রাতে আমার ঘরে এক গ্লাস পানি রেখে দেবেন তো। আচ্ছা, আপনি গরমের মধ্যে একটা টাইম বেঁধে রেখেছেন কেন বলো? আপনার বুঝি গরম লাগছে, আমার অবস্থাটা কিন্তু ঠিক উল্টো, ঠান্ডা লাগার ভয়ে আমি টাই বেঁধেছি আর কি। কেন, খারাপ লাগছে নাকি? অস্বস্তি লাগছে। যাই হোক, বাবা আপনাকে ডাকছে। শুনুন, আচ্ছা আপনি এভাবে খুনি খুনি হাঁটেন কেন বলুন তো? কেন, খারাপ লাগছে? না খারাপ না, মানে আপনাকে মানায় না, আপনি তো দেখতে বেশ সুন্দর। খোঁড়া লোকরাও হিমালয় পার হতে পারে, যাবার সময় বাগান থেকে গোলাপ আর রজনীগন্ধা যতগুলো লাগে নিয়ে যাবে।
আহ কুশমি, তুমি আবার আমার স্ট্যাম্প গুলো ধরেছ, খালি এলোমেলো করে দাও। আচ্ছা বাবা, গুছিয়ে রাখছি, সবই জানো আমার একটা। থাক, তোমাকে এখন মরলি করতে হবে না, যা তো মেহমানটাকে ঘরে গিয়ে একটু পানিটা দিয়ে এসো। আমি পারবো না, আমার বকবকানি শুরু করে দেবে। আহা কুশমি, একটু কথা শোনো, আমার ঘুম দিয়েছে। কুশমি, তুমি বড় অবাধ্য হয়েছ। বাড়ির বড় মেয়ে কুসুম, তুমি ছোট কুসুমকে দেখিয়াছ, এখন সে কুসুম বড় হইয়াছে। দুঃখ হইল তাহার একটি পা খোঁড়া, দেখিলে তোমার মা তাহার জন্য দোয়া করিয়া। বলো আমেরিকা থেকে ঘন ঘন চিঠি লিখতে, তোমার স্ট্যাম্পের স্বাদ লিখবে। তোমার যদি ঘুম না আসে তো চুপ করে থাকো, কথা বলো না কুসুম। আপা, তুমি কাঁদছো। কুসুমি, একটা থাপ্পড় মেরে আমি তোমার গালে দাঁত ফেলে দেবো। আমার হাসি কান্নার হিসেব নেওয়ার জন্য সারা রাত ধরে জেগে আছো। এটা নতুন শহীদ মিনার, তাই না? কেন, আপনি আগে দেখেননি? আমি তো আপনাদের মতো ঢাকার নাগরিক নই। দেখবার জন্য তো আসতে পারবেন। আমাদের রাজশাহী তো 21 ফেব্রুয়ারি হয়, প্রভাত ফেরি, কবিতা পাঠ, আলোচনা। জানেন, এবার একটা চমৎকার নাটক হয়েছিল, রফিক যে মরে গেছে, যার বিয়ের কথা ছিল। কুশমি আপনার কথা একদম ঠিক বলে। কুশমি খুব ইন্টেলিজেন্ট হবে। হবে কি, হয়ে গেছে, আরো হবে, আমি বলে যাচ্ছি, দেখবেন ও আরো ইন্টেলিজেন্ট হবে। আচ্ছা, বিশাল চলো সামনে যাবো, অন্য কিছু দেখি চলুন। আচ্ছা, কোথায় চললেন? মেহমানকে একটু ঢাকা শহর দেখাচ্ছি। এখন চেষ্টা কিন্তু, ইনি যে সামনের 9 তারিখে প্লেনে চড়ে বিদেশে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? আমেরিকা, কম্পিউটার পড়তে, ইউনিভার্সিটির সেরা ছাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা, আপনি এই চিঠিটা খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবেন, খুব জরুরি চিঠি, ওনার মাকে লেখা। আচ্ছা আচ্ছা, আমার মা? আপনি কেমন করে জানেন? বাহ, আপনার মা ছাড়া আর আছেই বাকি, আর কাকে এবার লিখবেন? তাহলে আসি, আমরা এখন ধানমন্ডি যাব। আচ্ছা, খোদা হাফেজ। স্যার, আমি আপনার আত্মীয় হতে ইচ্ছুক। আমার কোনো দাবি নেই, কোনো আবদার নেই, কেবল একটি দাবি আমি করবো স্যার। স্যার, আপনার স্নেহ, ভালোবাসা, এফেকশন আমি নেব। আর একটা ব্যাপার ছিল স্যার। কি স্যার? আপনার ছাত্র আমার বস, শর্টলি আমাদের ডিপার্টমেন্ট থেকে একজনকে 3 বছরের জন্য জাপান পাঠাবে। স্যার, স্যার আমি জাপান যাবো, ইম্পসিবল স্যার, সস্তিক যাবো। যদি আমার বস রিকমেন্ড করে স্যার, আপনি একটু বলে দিলেই স্যার। স্যার দেখুন, আমি স্থির করেছি যে 2 বছর আমার মেয়ের বিয়ে আমি দেবো না। জি, বললাম তো আমি 2 বছর অপেক্ষা করবো। Thank you.
পয়সা এগুলো দেখেন গিয়ে ফুল ফুল করে তো মারা যাচ্ছিলেন। আমার তো আর আপনাদের সাথে হাঁটা ভাগ্য নেই। ভাগ্য ভালো যে আপনার সঙ্গে আর মাত্র দেড় দিন থাকবে, বেশি দিন হলে ঝগড়া ঝাড়ি করে আপনি একেবারে আমাকে পাগল করে দেন। শুনুন, খুব তো মেজাজ দেখিয়ে চলে যাচ্ছেন, কতক্ষণে আপনার এই পুষ্প অনুরাগ শেষ হবে আর কতক্ষণে আমাকে এখানে বসে থাকতে হবে? তাহলে চলুন আপনাকে বাড়িতে রেখে আসি। আপনি আবার এখানে আসবেন? এখানে হয়তো আসবো না, একা একা ঘুরবো। কি লাগলো? আপনার বাবা যে কেন আপনাকে আমার সঙ্গে পাঠালেন? বাবাকে দোষ দেবেন না। সরি, আমার ভুল হয়েছে। আপনার খুব কষ্ট হচ্ছে না কুসুম? আপনার কি খুব কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? বাজে বকবক করবেন না তো, আমার কি হয় কেউ বুঝবে না। আপনার কি হয় আমাকে বলুন, আমি আমেরিকার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনাকে ওষুধ পাঠাবো। ব্রেনের অপারেশন করে রোগী ভালো হয়ে যাচ্ছে, আপনার তো পা ভালো হবে। আর আমেরিকার ডাক্তাররা যদি বলে যে আমাকে ওখানে নিয়ে যেতে হবে, তখন কি করবেন? আমি বললে কি আপনি আমেরিকা যাবেন? আপনার বাবা আপনাকে যেতে দেবেন? আর যদি যেতে দেন তাহলে কি আপনার পক্ষে যাওয়া সম্ভব হবে? আসলে সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ দুই দিক আছে। আমি অবশ্য আপনার কোনো অযত্ন করব না, আমার পক্ষে যা কিছু করা সম্ভব সবই খুব কেয়ারফুলি করব। তবে তবে মাবে থাক, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। আমার এই পাটা মাঝে মধ্যে শিরশির করবে, বসে থেকে হঠাৎ করে দাঁড়াতে পারবো না, হাঁটাহাঁটি করতে পারবো না। আর আমার ইচ্ছা করবে আমার এই পাটাকে একটা চুলার মধ্যে ঢুকিয়ে যদি চালিয়ে পুড়িয়ে দিতে পারতাম। কথা দাও কুসুম, তুমি ভালো ভালো চিন্তা করবে, সুন্দর করে ভাববে, আর মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবে। চল। আমার পাটা শিরশির করবে, বসে থেকে ছট করে উঠে দাঁড়াতে পারবো না, হাঁটাহাঁটি করতে পারবো না। আর আমার ইচ্ছে হবে এই পাটাকে আছে চিঠি আছে, নতুন চিঠি নতুন টিকেট। আসতে মা গো আসতে, আপনাকে দৌড়াতে কে বলেছে? আমি আছি কি জন্যে? সাহেবের নামে চিঠি, ওমশ্বরী পাঠিয়েছে, হাতে লেখা দেখেছেন? কি সুন্দর অক্ষর, কি সুন্দর লাইন, যেমন ছেলে তেমনি তার লেখার গঠন। কি হলো মা, মন খুশি হয়নি?
খুলে দেখেন আপনার চিঠিও নিশ্চয়ই থাকবে। আমি আমার চিঠির কথা মোটেও ভাবছিলাম না, আমি ভাবছিলাম যে কি ভাবছিলাম যে আচ্ছা আপনাকে যদি সেই দেশে পাঠিয়ে দেয় তাহলে তো আপনি ভাত মাছ না খেয়ে একদম শুকিয়ে কাঠ হয়ে যাবেন। তাহলে এক কাজ করব, যাবার আগে এমন করে ভরপেট খেয়ে যাব যে আর সারা জীবন যেন ভাত মাছ খাবার কথা মনে না থাকে, মরুভূমি উটের মতো। মাগো, আপনার যদি কোনো চিঠি থাকে আমাকে দিয়ে দিতে পারেন, আমি ভালো করে সিল টিল মেরে ব্যাগে ভরে দেবো, ঠিক ঠিক চলে যাবে। আর যদি খোয়া যায় তাহলে আমাকে খেয়ে ফেলবেন। না, তাহলে আপনাকে খাইবার পাস পাঠিয়ে দেবো। আল্লাহ রে মেয়ে বলে কি মাগো, ঠিকানাটা ভালো করে লিখে রাখেন, ওসব দেশে ঠিকানার নম্বর ভুল হলে সব গেল, কেউ কাউকে চেনে না, সব নম্বর ধরে চলাচল। তুমি যা ভাবছ তা আমি ভাবছি না, আমি আশা করছি। আশা করছ? পাজা পাজা বই পড়ে শেষ বয়সে ভালোই আশা করতে শিখেছ। ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করে দুনিয়া জাহান ঘুরে নিয়ে বেড়াবে। ভালো আশা করতে না পারো অন্তত মন্দ আশা করো না। ভালো মন্দ বুঝি না, আমার কুসুমের ভবিষ্যৎ ভেবে আমি বলছি। তোমার বড় মেয়ে যা হয় একটা কিছু করো, আমি কিন্তু বেশি দিনে অনাচার সহ্য করব না। বাবা, তোমার চিঠি। কার চিঠি রে? আয়নিয়া, কার চিঠি রে? অবশ্যই হ্যালো রে, কাকে লিখেছে? কি লিখেছে? আমি তো পড়ি। পড়বি পাতিস? তোমার চিঠি। আশা হচ্ছে হৃদয়ে স্নিগ্ধ ঝর্ণার মতো। পরম শ্রদ্ধা ভাজন ইস্যু, আমার সাথে সহস্র সালাম জানিবেন। আপনার বড় মেয়ে কুসুম এবং ছোট মেয়ে কুসুমি কেমন আছে তাহাদের কথা ভুলিব না, তাহারা উভয় আমার খুব যত্ন করিয়াছে। কুসুমের পা সম্পর্কে এখনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করিয়া উঠিতে পারি নাই, তবে এ বিষয়ে আমি সচেষ্ট থাকিব। আমি ভালো আছি। আপনার বড় মেয়ে কুসুম এবং ছোট মেয়ে কুসুমি কেমন আছে তাহাদের কথা ভুলিব না, তাহারা উভয়ই আমার খুব যত্ন করিয়া থাকে। লিখলেই হয় কুসুম কেমন আছে, কুসুম আমার খুব যত্ন করেছে। হ্যাঁ, ভিতর আড্ডা ফার্স্ট ক্লাস ফার্স্ট নাহলে আড্ডা ক্লাস ফার্স্ট। যদি কিছু মনে না করেন ওই স্ট্যাম্পটা একটু দেবেন, আমার মেয়ের জন্য। আমি এদিকে একটা বাড়িতে এসেছিলাম, তোরা বলে আপনি এখানে থাকেন। ও হাজার চাচা, আপনার কি অসুখ করেছে? এই 22 বছরে হায়দার পিয়নের কোনোদিন অসুখ হয়েছে না? মানে গত 24-25 দিন আমাদের বাড়িতে যাননি তো? হায়দার পিয়ন তো কারো বাড়ি খালি হাতে যায় না মাগো, চিঠি পার্সেল মনি অর্ডার
আমি তো রাজা বাদশা, লোকে ভুল করে আমাকে পিয়ন বলে। খালি হাতে তোমার বাড়িতে কেমন করে যাই মা? আপনার কথা শুনতে বড় ভালো লাগে। মা গো একটু দাঁড়ান, আপনাকে আজ বড় শুকনো শুকনো লাগছে, কিছু হয়েছে? পায়ের ব্যথাটা কি বেড়েছে? না। কিছু মনে করবেন না মা, ওই যে সাহেব, তার চিঠিতে কোনো খারাপ খবর ছিল? আমি কি করে বলবো, আমাকে কেউ চিঠি লিখলে তো। তাতে কি, আপনি খুব কড়া করে একটা লিখে দেন, আমি সিল মেরে পাঠিয়ে দেব। চাচা, আপনি একটু ভালো করে দেখবেন তো, আমার চিঠি ভুল করে অন্য ঠিকানায় চলে যায়নি তো? হয়তো বাংলাদেশ লিখতে গিয়ে বারমাই লিখে ফেলেছে। না, এ ঠিক না, এরকম একটা মেয়ে দুঃখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা কেউ দেখছি না। না, তোমরা তাহলে কম্পিউটারের কল্পনায় কল কল করছ। মিস্টার কম্পিউটার, 1998 একশের মুশরে ডালের দাম কত হবে? মিস্টার কম্পিউটার, কলার মোচা ভালো না কলমি শাক ভালো? মিস্টার কম্পিউটার, হে হিটলার ভগ্নিপতির নাম কি? মিস কম্পিউটার, আপামুনিকে ডেকে নিয়ে আয় তো মামু। তুই যতই ঠাট্টা করিস না কেন, ছেলে কিন্তু এক নম্বর ছেলে। দেখে নিও, এই ছেলে একা ফিরবে না, বগল দাবা করে আরেকটাকে সঙ্গে নিয়ে আসবে। দুনিয়াটা অত সহজ নয়। তোমাদের ওই জাহাঙ্গীর, জাহাঙ্গীর আটকে পড়েনি? বিদেশিনী কি বিয়ে করেনি? মামা তোমাকে ডাকছে। কেন? কম্পিউটার কম্পিউটার কিসব বলছে? ও ঠিক আছে, তুমি যাও, বলো যে একটু কাজ করছে, আসছে। আরে দু বছর তো দেখতে দেখতে কেটে যাবে, তিন মাস তো চলেই গেল। তাহলে খাতা কলম নিয়ে দিন তারিখের হিসেব করো। আচ্ছা, তোমাদের কি ক্যান্সার হয়েছে না ডিসেন্ট্রি হয়েছে? ওই ছেলে তোমাদের ওই লেংড়ি মেয়েকে বিয়ে করবে? চিঠি লিখছে, আসতে দেরি হবে। কি এমন জরুরি চিঠি লিখছে যে মা আমার কথা এসে শুনতে পারে না? বাবা কি এমন জরুরি কথা যে আসতে হবে? আব্বা আসুক না, আমি সব বলবো। বসো, মামা কি বলছে মন লাগিয়ে শোনো। মা আমি এখন বসতে পারবো না, আমাকে একটু বাইরে যেতে হবে, কাজ আছে। তার চেয়ে বরং মামা কি বলছে আপনি শুনে রাখুন, আমি আপনার কাছ থেকে শুনে রাখবো। খুশমি চলে গেল। আমি বলছি এখন তো একটা নেই, ভবিষ্যতে দুটোই থাকবে না, তখন এই মেয়ে নুলো হয়ে ঘরে বসে থাকবে। মা! না না, আমার আবার কি অসুবিধা, এই তো আমার কাজ, এই তো আমার ডিউটি। তোমার চিঠি যেন খোয়া না যায় আর কেউ যেন তার ডেলিভারি না নেয়, আমি খুব হুঁশিয়ার থাকবো। আমার না খুব খারাপ লাগছে হাজার চাচা, মনে হচ্ছে কেমন ছোট হয়ে গেলাম। একটা কথা বলি, হ্যাঁ, কাউকে বলিনি, ও যাওয়ার আগে আমি ওকে। তুই আর একটা কথা বলিস না মা, তোর মনের সব কথা আমি বুঝতে পারি। তোদের বাড়িতে দিনে দিনে কি আগুন চলছে আমি দেখতে পাচ্ছি। আরে আরে, আমিও তো একটা বাবা, আমার আমার শাহানা তোর সঙ্গে স্কুলে পড়ত, আমি তোদের দুজনকে একসঙ্গে হাসতে দেখেছি, খেলতে দেখেছি,
আমার শাহনাজ নাই, আমার কেউ নাই, কেউ নাই, কিন্তু কিন্তু আমার কুসুম মা তো আছে। তুই দেখে নিস মা, অমর শরীর তোকে একদিন চিঠি লিখবেই লিখবে, চিঠি লিখবে, হ্যাপি নিউ ইয়ার জানাবে, হ্যাপি বার্থডে জানাবে। ভালোবাসার কথা কাউকে জানাবো না, আমার আমাকেও না, কেউ জানবে না মা, আপনি নিশ্চিন্ত থাকেন। যে জানার সে যদি জানে তাহলে বুঝবেন আপনার কোনো ভুল হয়নি, আপনার কোনো ত্রুটি হয়নি। আরে ভালোবাসা কি পাপ, ভালোবাসা কি অন্যায়? তাহলে তাহলে কিসের জন্য বেঁচে থাকা, কিসের জন্য ফুলের বাগান করা? তোমার সঙ্গে একটা পরামর্শ, দেখো বহুদিন হয়ে গেল ওই মঞ্জুর কোন চিঠি পায় না। অমর শরীর ও তোমাকে লিখে কিনা আমি ঠিক জানি না, তোমাদের মতো চিঠিপত্র লেখা লেখি তুমি কি বলো? আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি দরকার মতো খরচ করো, কেমন? বাবা বাবা তুমি অনেকদিন কফি খাও না, আজ তোমাকে এক কাপ কফি বানিয়ে দিই। চিঠি আপনার কেয়ারে কুসুম বা চিঠি আমেরিকা থেকে এসেছে, দেখেছ? ছেলেটির হাতের লেখা দেখেছো, কত সুন্দর দেখেছ। হ্যাঁ ছেলেও খুব সুন্দর ছিল স্যার। তুমি এই অবসরিক দেখেছো নাকি? জি মানে এক নজর দেখবার সুযোগ হয়েছিল। কুসুম চিঠি, অমর শরীফের চিঠি এসছে তো, কিছু জরুরি থাকলে আমাকে বলো, কেমন? ধরো তোমাকে যদি আমেরিকা নিয়ে চলে যায় তুমি যাবে? কেন
যাবে? শুনছি, বল বল। তোমার লেখা দিন দিন এই লোকটার মতোই হয়ে যাচ্ছে, অবশ্য সুন্দরী হচ্ছে ও লাগছে। বেশি বক বক করবার শাস্তি। জমির ভাই, আপনি আপনার বোন কুসুমকে আপনার এখানে এনে রাখেন না কেন? অপারেশন করে ওর একটা নতুন পা লাগানো যায়। স্টপ ইট। তোমার কাছে ডাক্তারি বিদ্যা শেখার জন্য আমি 250 মাইল বড় ভেঙে আসিনি। আই হ্যাভ কাম টু সি এ ব্রিলিয়ান্ট বেঙ্গলি চ্যাপ। তোমার নিজের সম্পর্কে কিছু বলার থাকে তো বলো, আমি শুনবো। এক বছর আগে আমি কুসুমকে বলে এসেছিলাম, হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট, কুসুম কুসুম কুসুম। আচ্ছা, কুসুম ছাড়া কি 14 বর্ষে তুমি কোনো মেয়ে দেখো নি? আমার আমার এমনিতে কোনো জাত মান নেই, কখন কোথায় থাকি তার কোনো পাত্তা নেই। কুসুমকে এনে আমি রাখবো কোথায়? ওকে রেডি খাওয়াবে কি? আপনি তো এখানে বিয়ে করেছেন জাহাঙ্গীর ভাই। শি ইজ নো মোর উইথ মি। ও, আই এম সরি। নেভার মাইন্ড। শুনলাম এই পড়াশোনা শেষ করে চাকরি টাকরি নিয়ে এখানে থেকে যাবে বলে চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, সেরকমই ইচ্ছা আছে। ভেরি গুড। তবে সামনে সামারে একবার দেশে যাব। বউটু আনবে নাকি? হ্যাঁ, মা খুব করে বলছে। সো এভাবে মাদার, মা, মা, গ্রেট, তোমার মা আছে, বাবা আছে, নাইস লিটল বয়, ইউ হ্যাভ এভরিথিং, ফ্যান্টাস্টিক। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, আপনারও সবাই আছে, আপনার বাবা, আপনার বোন। ওমর, ওরা আপনার জন্য কাঁদে। ওমর ওমর, আমার কোথাও কেউ নেই। দে আর অল জোকস। কই বাবা? এই যে বাবা। হ্যাঁ, দেখো তোমার জন্য আদা দিয়ে চা করে নিয়ে এসেছি, গরম গরম খেয়ে নাও তো। আরে কুসুমি ঘুম থেকে উঠেছে, ও স্কুল যাবে না। বাবা যে কি বলো, কটা বাজে এখন, ওর তো স্কুল থেকে ফেরবার সময় হয়ে গেল। কুসুম। জি। আমি ভাবছি আমি দিনাজপুর যাব। দিনাজপুর? হ্যাঁ, ওই অমরের মার সঙ্গে দেখা করো। তুমি কি বলো, যাব? আমি আমি কি বলবো? হ্যাঁ তাই তো, তুমি তুমি আবার কি বলবে? তোমার মা যদি এ সময় বেঁচে থাকতো, তোমার ছোট মা আবার খুলনা চলে গেছে, বুঝলে? আমরা ঠিক করলে তো হবে না, ছেলের বাবা মার সঙ্গে আমাদের একটা মতকে পৌঁছানো দরকার। আসসালামু আলাইকুম স্যার। আরে হায়দার আলী, চিঠি। হ্যাঁ, ওই কুসুম, ইয়ে হায়দার আলী। জি। তুমি একটা খুব মহান কাজ করছো। জি। মহান কাজ করছো না, এই যে চিঠি চলাচল করছো সবার মূলে তো তুমি নাকি? জি, মানে আমি মানে আমি যেমন বাড়ি বাড়ি তেমনি মানে পিয়নের যা ডিউটি। না 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 না, তুমি তো শুধু আমাদের কাছে ডাক পিয়ন না, তুমি আমার কুসুমকে অসাধারণ স্নেহ করো। হায়দার আলী, হায়দার আলী, আমি আমি সব ঠিক করে রেখেছি, বুঝলে? আমি ঠিক করে রেখেছি যে মেয়ের বিয়েতে আমি মেয়েকে 10 ভরির 1 সেট অলংকার দেবো। পাথর বসানো অলংকার হবে স্যার, সে তো বহু টাকাই আয় নালে, অনেক টাকা, অনেক টাকা। স্যার স্যার, আপনার এই মেয়ে তো অনেক মেয়ের মতো নয় স্যার। দেখো, আমি ঠিক করেছি যে আমার কুসুমের জন্য আমি ব্যাংকে 50,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট দেবো। আচ্ছা হায়দার আলী, তুমি আমাকে বলো তো যে ওই ওমর শরীফ ছেলেকে তুমি প্রকৃতভাবে তুমি মানে তোমার কেমন লাগে বলো তো? হ্যাঁ, ও হায়দার আলী। জি, 50 ভরি সোনা দিবেন স্যার। কি আশ্চর্য, আমি তোমাকে কি বলছি আর তুমি কি উত্তর দিচ্ছ? হ্যাঁ জি, মানে আমি হায়দার কাছে ভেতরে চা খেতে ডাকছি। হ্যাঁ নিশ্চয়ই 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 নিশ্চয়ই।
কুসুম, আমার কুসুম, তুমি সাগর দেখেছো কিনা জানি না, তুমি অরণ্যের সবুজ অন্ধকার দেখেছো কিনা জানি না, সাগরের অতল হৃদয়ে অরণ্যের নীরব প্রাণের মধ্যে যে অনুরাগ আছে সবই একজনের জন্য সঞ্চয় করে রেখেছি। আমার পায়ে পায়ে হাঁটায় বরফের যে কোমল শয্যা ভেঙে যায়, সে ভেঙে যাওয়াটাকে আমি তুচ্ছ করি, আমি অমান্য করি, আমি এগিয়ে যাই আরো সম্মুখে, যেখানে সূর্য তার আলো প্রকাশ করে, সে তুমি, তোমার জন্য। বাবা বা, খুব সুন্দর কথা লিখেছে, খুব খাঁটি কথা, চন্দ্র সূর্য সব কথাই আছে, তাই না মা? সাগর অরণ্য অনুরাগ সব আছে। হ্যাঁ, সবার কথা আছে। এর নাম যদি জীবন না হয়, এর নাম যদি ভালোবাসা না হয়, তাহলে জীবন কাকে বলে, ভালোবাসা কাকে বলে আমি জানি না। আমি বলছি মা, তোমার আর কিচ্ছু জানবার দরকার নেই। এই তো আর মাত্র 4-5 মাস বাকি আছে, অমর বাবা ঠিক ফিরে আসবে। এটা হলো আগস্ট মাস, জানুয়ারি আসতে আর কয়দিন। দেখো তুমি হঠাৎ করেছ, এমন ভাবে আসবে আমরা কেউ ভাবতে পারিনি। ঠিক হঠাৎ না, মা অনেকদিন থেকে তাড়াটা দিচ্ছিলেন। আর কি আছে, তুমি এমন এমন সময় এলে যে আমার কুসুমি গেছে স্কুলে, আর আমি কুসুমকে যে এত করে বলি যে কুসুম তুমি ইউনিভার্সিটি যাবে না। আচ্ছা, এটা চাটা খাবে? জি না, আমি বেশিক্ষণ বসবো না। এক্সকিউজ মি, চাচা, এটা আপনার জন্য। কি আছে যে আমার জন্য আবার? আচ্ছা, এই সময় যদি আমার কুসুম যদি এখানে থাকতো। বাবা, এই যে কুসুম, দেখ কে এসছে। তুমি? হ্যালো, কি খবর? কি পরীক্ষা কবে? আচ্ছা কি আশ্চর্য, তুমি একটা খবর দেবে না? একটা চিঠি লিখতে কুসুমের হাত সব তোমাকে গোলাপ দিয়ে বরণ করে নেবে, আশ্চর্য। আসলে চিঠি লেখা আমাকে দিয়ে হয়, এসব কথা বলতে লজ্জা করে না? তুমি গপ্প করো, আমি একটু দেখি বাইরে আবদুল্লাহ বাগানে কি করছে। জি, বাবার সামনে আমাকে বোকা বানাতে খুব মজা লাগছিল না? আশ্চর্য, আমি কি তোমাকে বলেছিলাম নাকি যে আমি তোমার চিঠির জন্য কেঁদে কেঁদে মরে যাচ্ছি, আমাকে টেলিগ্রাম করো, টেলিগ্রাফ করো, আমি রং মেখে খোড়া বানিয়ে খোড়াতে খোড়াতে এয়ারপোর্টে যাবো তোমাকে রিসিভ করতে। তোমাদের কম্পিউটার তো শুনেছি চোখের পলকে সমস্ত কথা বলে দিতে পারে, তোমার কম্পিউটার আমার কথা বলতে পারেনি? কি হলো, বোকার মতো চুপ করে আছো কেন? সরাসরি যাবো বলে দিনাজপুর যাচ্ছিলাম, ফ্লাইট ডিলে হলো বলে আপনার বাবার সঙ্গে দেখা করতে চলে এলাম, আবার এক্ষুনি এয়ারপোর্টে চলে যাব। না না, তুমি এখন যাবে না তো, আর যদি যাই তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে দিনাজপুর? একেবারে আকাশ থেকে পড়লে যেন, এরকমই তো কথা আছে, কত কথা হয়েছে, হাজার কথা। বাবা অলংকার করতে দিয়েছে, তুমি আসবে, সানাই বাজবে, আমি বউ সাজব, আমার চোখের পানি কুসুম মুছিয়ে দেবে, তারপরে আমি তোমার সাথে চলে যাব দিনাজপুর অথবা আমেরিকা। সানাই বাজবে, আপনি কাঁদবেন, তারপরে আমার সঙ্গে দিনাজপুর আমেরিকা। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো এসবের কিছু জানি না। তুমি জানো না, আমি জানি। হায়দার চাচা প্রতি মাসে নিয়মিত তোমার চিঠি এনে দিয়েছে, সবাই পড়েছে,
সবাই অপেক্ষা করে আছে, তুমি আসবে, এসে বলবে, কুসুম তোমাকে আমি ভালোবাসি। কিন্তু কিন্তু আমি তো আপনাকে কোনো চিঠি লিখিনি, একটিও না। তুমি লিখেছ কিনা তুমি জানো, কিন্তু হায়দার চাচা আমাকে নিয়মিত চিঠি এনে দিয়েছে, বিদেশি খাম, বিদেশি টিকিট, তারিখ, ঠিকানা সব ঠিক। শুনো শুনো, দেখো আমি আমি তোমার কুসুম বলছি। আসলে তোমার চিঠির জন্য অপেক্ষা করে থাকতে থাকতে ভাবলাম তোমার সময় হয় না, তাই একদিন তোমার হাতের লেখা নকল করে তোমার ভালোবাসার কথাগুলোই আমি নিজেই নিজেকে লিখে ফেললাম, লিখলাম, খামে ভরলাম, আঠা লাগালাম, হায়দার চাচাকে দিলাম, চাচা আবার ওটা আমাকে বিলি করল, আমি খুললাম। কুসুম আমার কুসুম, তুমি সাগর দেখেছ কিনা জানি না, তুমি অরণ্যের সবুজ অন্ধকার দেখেছ কিনা জানি না, যাই হও কুসুম, তুমি যেমনি হও, তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি কুসুম। কয়েকদিনের জন্য ফিরে এসেছি, আমার বিয়ে মা বিয়ে ঠিক করে রেখেছেন, এনগেজমেন্ট হয়ে গেছে, আজ শনিবার মঙ্গলবার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ যাবি, সব ঠিক, অসম্ভবকে সম্ভব ভেবেছ কুসুম, আর আমি যা সম্ভব যা হবে তাকে আমি অসম্ভব ভাবব কোন সাহসে। কুসুম আমার যাবার সময় হল, আমার একটা আমার একটা উপকার করবেন, একটা কথা রাখতে হবে, একটা কথা, মানে আপনি আমার বাবা, আমি বলবো আমার বাবাকে যে আপনি আমি ভালোবাসি, আমার কুসুমি ভালোবাসে। বাবা বাবা ও চলে যাচ্ছে, আমি ওকে যেতে বলেছি। বাবা আমি ওকে যেতে বলেছি,
তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো বাবা। বাবা আমার কথাটা শোনো বাবা। ও থাকতে চেয়েছিল, ও থাকতে চেয়েছিল, ও আমাকে নিয়ে ঘুরতে চেয়েছিল, ও আমাকে নিয়ে আমেরিকা দিনাজপুর যেতে চেয়েছিল। বলো আমি আমি খোড়া অথর্ব একটা মেয়ে, ওকে আমি আমার এই ছোট্ট পৃথিবীতে কেমন করে আটকে রাখি বলো তো বাবা। আপনি আসুন, আপনার ফ্লাইটের সময় হয়ে গেছে। কিন্তু এ আমার এক অন্যরকমের ভালোবাসা। এ তুমি কি করলে কুসুম, এমন করে নিজেকে গোপন করেছিলে কেন? একবার একবার একটা চিঠিতে ছোট্ট করে লিখে জানাও নি কেন তুমি আমাকে ভালোবেসেছো?